एक नम्बरे विवाहेर माध्यमे गुना थेके बाँचा जाए एर मध्ये दुईटा बुखारी शरीफ 30 नम्बर 5066 नम्बर हादिस अब्दुल्लाह इब्ने मसऊद रज़ियल्लाहु ताआला अनहु सूत्रे वर्णित रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें या माशरा शबाब हे युव समाज मन इस्तता मिनकुम अलबाता तुम्हारे मध्य जार साध्य आछे से जेन बिये करे फालियता जाउआज फइन्नहु अगज्जु लिल बसरी वा अहसनु लिल फर्जी केनोना विवाह हलो चुकेर हेफाजतेर जन्य सर्वोत्तम पंथा एक जन मानुष तार चुकेर गुना थेके रक्षा पावार सर्वोत्तम एवं सर्वश्रेष्ठ पंथा हलो विवाह करा जदि विवाहित हय ताहले आर अपात्रे कोनो दिनो दृष्टि दिबे ना आर अन्य पात्रीर पिछने कोनो दिनो घुरबे ना। दुइ नम्बरे नबीजी तार उपकारिता बोलें फाइन्नहु अगज्जु लिल बसरी वा अहसनु लिल फर्जी एवं लज्जास्थानेर हेफाजतेर जन्य विवाह हलो सर्वोत्तम पंथा एवं सर्वोत्तम पद्धति जेई व्यक्ति विवाहित ओई व्यक्ति कोनो समय तार निजेर जीवन के अन्य पथे भिन्न पथे अवैध पंथाय अतिबाहित करबे ना। एई दुईटा फायदा एकटा हलो चुकेर हेफाजत हय चुकेर गुना थेके बाँचा जाय आरो एकटी हलो जे लज्जास्थानेर गुना थेके बाँचा जाय। एबीजी तार विस्तारित विवरण दिए बोललेन जे छय प्रकारेर गुना थेके बाँचार एकमात्र पथ हलो विवाह करा विवाह छाड़ा एई छय प्रकारेर गुना थेके बाँचा जाबे ना। फाइन्नहु अगज्जु लिल बसरी वा अहसनु लिल फर्जी ता हलो विवाह हलो चुकेर गुना थेके बाँचार ए सर्वोत्तम पंथा सर्वश्रेष्ठ पंथा हलो विवाह करा चुकेर गुना थेके बाँचा जाय हाथेर गुना थेके बाँचा जाय कानेर गुना थेके बाँचा जाय मुखेर गुना थेके बाँचा जाय पायेर गुना थेके बाँचा जाय लज्जास्थानेर गुना थेके बाँचा जाय एई छय प्रकारेर गुना थेके बाँचार एकमात्र बैध माध्यमेर पंथा होच्छे सठिकभावे परिपूर्ण पंथाय बिये करा। तीन नम्बरे बोलेछिलाम नबीजीर उम्मत के बृद्धि करार जन्य बिये करबेन नासाई शरीफ 32-23227 नम्बर हादिस माकिल इब्ने यसार रदियल्लाहु ताआला अनहु सूत्रे वर्णित قال رسول الله صلى الله عليه وسلم تزوج الولود الودود فإني مكاثر بكم الأمم هي আমার উম্মতরা তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান জন্মদান করে এবং সন্তানদেরকে মহব্বত করে ভালোবাসা দান করে এমন মহিলাদেরকে বিয়ে করো ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমামা কেননা কিয়ামতের দিন আমি অন্যান্য নবীগণের উপর আমার উম্মতের সংখ্যার আধিক্যের কারণে গর্ববোধ করব। নবীজি কি বলেছেন যে মহিলার কোলে সন্তান বেশি জন্ম হয় সেই মহিলাকে বিয়ে করার জন্য অর্থাৎ তোমরা সন্তানকে বর্ধিত করো সন্তান বেশি বেশি আদম সন্তানকে বাড়াও নবীজির উম্মতকে বাড়াও এটা হলো আল্লাহর নবীর ঘোষণা আল্লাহর নবীর আকাঙ্ক্ষা আল্লাহর নবীর মনোবাসনা আর আমাদের সমাজে তা সম্পূর্ণ বিপরীত এবং এমনভাবে বিপরীত বর্তমান সমাজের মুসলমানেরা সমাজের মুসলমানের সন্তানেরা মুসলমানের নামদারি মুসলমানের যুবকেরা অনেকে মনে করে অধিক সন্তান কেন নিব সন্তান তো বেশি নিলে ভালো হয় না ওই যারা এমন ধারণা করে তাদেরকে আল্লাহ কোনোদিনও সুসন্তান দেন না বরং কুসন্তান দিয়ে দুনিয়ার জগতে শাস্তি দিয়ে বুঝিয়ে দেন যে তোমরা সন্তান কম নিবে আর সুসন্তান হিসাবে গড়ে তুলবে আর শয়তানের পথে নিয়ে গড়ে তুলবে কোনোদিনও সেই সন্তান তোমাদের পক্ষেও কাজে আসবে না দিনের পক্ষেও কাজে আসবে না আখেরাতেও কাজে আসবে না সেই সন্তান নেক সন্তান হবে না সেই সন্তান তোমার জন্য কোনোদিনও দোয়া করবে না।
যেই দিন থেকে এই জমিনের উপর আল্লাহর বিরোধিতা শুরু হয়ে গেছে, যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিরোধিতা শুরু হয়ে গেছে, সেই দিন থেকে রব্বুল আলামিন তার কুদরতি আকরিসমা, তার কুদরতি নমুনা, তার কুদরতের অপার শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন একজন মহিলা একসাথে দুইজন সন্তান, একসাথে তিনজন সন্তান, একসাথে চারজন সন্তান, একসাথে পাঁচজন সন্তান, একজন একসাথে ছয়জন সন্তান, সাতজন সন্তান পর্যন্ত একসাথে একই মাতৃর কোলে একই গর্ভে আল্লাহ জন্ম দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমাদের কোনো পন্থা, তোমাদের কোনো প্রতিবাদ, তোমাদের কোনো প্রতিরোধ, তোমাদের কোনো ক্ষমতা আল্লাহ যাদেরকে পৃথিবীতে দান করবেন তাদেরকে বাধা দিতে পারবে না, পারবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের সাথে লড়াই করি? আমাদের কি বিবেক নাই? সারা দুনিয়া যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর কোন দম্পতি কোন সন্তান লাভ করে না, তাহলে তোমাদের কোন বিজ্ঞান, কোন সায়েন্স, কোন রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় সংবিধান, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় ক্ষমতা কেউ কোন দম্পতিকে একটা সন্তান দিতে পারবে না। তাহলে এমন জায়গার মধ্যে কেন প্রতিবাদ করো, কেন বিমুখতা দেখাও, কেন তার প্রতিবাদ করে সমাজকে কলুষিত করতে চাও? আল্লাহ চার নম্বরে, বৈধ পন্থায় সঠিক ভালোবাসা হয় একমাত্র বিবাহের মাধ্যমে। কার মাধ্যমে? বিবাহের মাধ্যমে। ইবনে মাজাহ শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলান নিকাহি, দুই প্রেমিক দুই ভালোবাসা স্থাপনকারী এর বৈধ বিবাহ ব্যতীত বৈধ ভালোবাসার আর বিকল্প কোনো পথ নাই। বিবাহ ছাড়া বৈধ ভালোবাসার আর বিকল্প কোনো পথ নাই। লাম তারা মিসলান নিকাহি, লাম তারা মিসলান, লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহি, দুই ভালোবাসা স্থাপনকারী যদি ভালোবাসা স্থাপন করতে চায় তাহলে একমাত্র তার পথ পন্থা হলো বিবাহ। বিবাহ ব্যতীত কোনো ভালোবাসা জোড়া যায় না, সম্পৃক্ত করা যায় না। আমাদের এই সমাজ এত ধ্বংস হয়ে গেছে, এই সমাজে বিবাহের আগে ভালোবাসার কোনো অভাব হয় না। এবং পুরুষ বিবাহ ব্যতীত কেউ কাউকে ভালোবাসলে এটা বৈধ হয় না। আল্লাহর নবী বলেন এটা হারাম, রব্বুল আলামিন বলেন হারাম, রব্বুল আলামিন বলেন চোখের জিনা, রব্বুল আলামিন বলেন লজ্জাস্থানের জিনা, রব্বুল আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলার সাথে কথা বলে তাহলে তা হবে মুখের জিনা, যদি কোনো মহিলার কথা শুনে তাহলে হবে কানের জিনা, যদি কোনো মহিলাকে বিবাহ ব্যতীত হাত দিয়ে স্পর্শ করে তা হবে হাতের জিনা, যদি কোনো মহিলার দিকে পাও দিয়ে গমন করে মহিলাকে বিবাহের আগে পাওয়ার জন্য তাহলে তা হবে পাওয়ের জিনা। এই ছয় প্রকারের জিনার নাম বর্তমান যুগে ভালোবাসা। নবীজি বলেন বিবাহ ব্যতীত কোনো ভালোবাসা নাই, একমাত্র ভালোবাসার বৈধ সম্পর্ক স্থাপনকারী হল বিবাহ, বিয়ে ছাড়া আর ভালোবাসার কোনো পন্থা নাই। পাঁচ নম্বরে, বিবাহের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয়, ধর্ম বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাজাওয়াজাল আবদু ইস্তাকমালা নিসফা দ্বীনি, ইজা তাজাওয়াজাল আবদু ইস্তাকমালা নিসফা দ্বীনি ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, যখন কোন আল্লাহর বান্দা বিয়ে করে, বিয়ে করার সাথে সাথে তার দ্বীনের অর্ধেক পূর্ণ হয়ে যায়, নবীজি বলেন বাকি দ্বীনের অর্ধেকের জন্য আল্লাহকে ভয় করো, বাকি দ্বীনের অর্ধেকের জন্য আল্লাহকে ভয় করো। এই হাদিসটা হলো আত-তারগিব ওয়া তারহিব, ১৯১৬ নম্বরের হাদিস। এই হাদিসের মর্ম হলো যে বিয়ার মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয়, বিয়ের মাধ্যমে ধর্মের অর্ধেক পূর্ণ হয়,
ধর্ম তো বিশাল একটি বস্তু, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে আকীদা আছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে রোজা আছে, যার মধ্যে আইন আছে, যার মধ্যে হজ আছে, যার মধ্যে আদালত আছে, যার মধ্যে রাষ্ট্র আছে, যার মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতি আছে, যার মধ্যে বিচার পরিচালনার নীতি আছে, যার মধ্যে জুলুম অন্যায় থেকে বাঁচার সম্পূর্ণ নীতি আছে, এত বিশাল ধর্মের অর্ধেক বিয়ের মধ্যে কিভাবে হয়? কথা বুঝে আসছে? শুধু বিয়া করলেই যে ইসলাম ধর্মের অর্ধেক পালিত হয়ে যায়, এই এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে বিবাহ এমন একটা সম্পর্ক যেই সম্পর্কের মাধ্যমে মানুষের পারিবারিক জীবনের সব নীতিমালা এর মধ্যে ঢুকে যায়, মানুষের আত্মীয়তার সম্পর্কের সামাজিক সব নীতিমালা এর মধ্যে ঢুকে যায়, একজন নারীর অধিকার দিতে গিয়ে রাষ্ট্রীয় যত আইন তার মধ্যে ঢুকে যায়, একজন নারীর নারীত্ব হিসাবে মর্যাদা দিতে গিয়ে যত আইন রাষ্ট্রীয় সবগুলা এর মধ্যে ঢুকে যায়। এই কারণে সমস্ত দিন সম্পূর্ণ পরিপূর্ণভাবে যদি ভাগাভাগি করা হয়, তাহলে নামাজ রোজা রাষ্ট্র পরিচালনা থেকে সবগুলো নিয়ে দিনের অর্ধেক হবে, আর বিয়ার মাধ্যমে দিনের অর্ধেক পালিত হবে। ছয় নম্বরে, বিবাহের মাধ্যমে সুখ শান্তির নীড় গঠন করা যায়, সুখের আসর গড়া যায়। এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 21তম আয়াতের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহর যদি কুদরত দেখতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাশক্তি যদি দেখতে চাও, তাহলে আসমানের দিকে তাকাও, এটাও হলো আল্লাহর কুদরতের একটি নিদর্শন। আর আল্লাহর কুদরতের নিদর্শন যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমাদের নিজেদের দিকে তাকাও। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, রব্বুল আলামিন তোমাদের দেখে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। বলেন লিতাসকুনু ইলাইহা, শান্তি যদি চাও, আরাম যদি চাও, সুখ যদি চাও, তাহলে রব্বুল আলামিন সুখ এবং শান্তির নীড় হিসাবে গঠন করে দিয়েছেন তোমার স্ত্রীকে। এখানের মধ্যে যাও, সুখ লাভ করবে, শান্তি লাভ করবে, ভালোবাসা লাভ করবে, মহব্বত লাভ করবে, দয়া লাভ করবে, করুণা লাভ করবে। আল্লাহ যতই বৃদ্ধ করে দেন, তারপরেও এই ভালোবাসা আর দয়া বৃদ্ধ হয় না। রব্বুল আলামিন বলেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে আমি পরস্পরের মধ্যে এমন মাওয়াদ্দাত ভালোবাসা সৃষ্টি করে দেই এবং দয়া সৃষ্টি করে দেই। এই ভালোবাসা আর দয়া বিবাহ থেকে 10 বছর পরে, বিবাহ থেকে 20 বছর পরে, বিবাহ থেকে 70 বছর পরে স্বামী এবং স্ত্রী বৃদ্ধ হয়ে যায়, ভালোবাসা দ্বিগুণ থেকে বহুগুণ বেড়ে যায়। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا রব্বুল আলামিন বলেন, আর তার কুদরতের নিদর্শনের মধ্য থেকে এমন একটি কুদরতের নিদর্শন হলো, মানুষদের মধ্য থেকে রব্বুল আলামিন তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, ওই পুরুষের জাতি থেকে আল্লাহ মহিলাদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে ওদের কাছে গিয়ে আরাম পায়, ওদের কাছে গিয়ে শান্তি পায়। وجعل بينكم مودة ورحمة, রব্বুল আলামিন বলেন যে এদের মধ্যে যত ভালোবাসা আমি সৃষ্টি করে দেই, যত বৃদ্ধ হয় তাদের ভালোবাসা আরো বড় হয়, তাদের ভালোবাসার বন্ধন আরো বর্ধিত হয়, ওয়া রাহমা, একে অপরের প্রতি করুণাশীল হয়, দয়াবান হয়, একের প্রতি অপরে রহমত এবং দয়ার দৃষ্টিতে তাকায়।